আসসালামু আলাইকুম প্রিয় খামারি এবং বন্ধুগণ, আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে প্রতিবেদন। দেশে এবং দেশের বাইরে থেকে, কাছে এবং দূরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে কৃষি তত্ত্ব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা সুজানগর থানা ভাদুরভাগ গ্রামে। এখানে একজন উদ্যোক্তা, তিনি হাঁস পালন করছেন। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হাঁস পালন দেখেছি। আজকে আপনাদের নিয়ে এসেছি একটি চীনা হাঁসের খামারে। আজকে আমরা তার কাছে জানবো তার এই হাঁসের খামারে কতগুলো হাঁস আছে। আজ আপনাদের দেখাবো যে এই হাঁসগুলো কীভাবে পালন করতে হয় এবং ঘরগুলো কীভাবে করলে সুবিধা হয় এবং খাবার হিসেবে এই হাঁসগুলো কী কী খাবার খায়। রোগব্যাধি যদিও আমরা জেনেছি যে খুব কম হয়, তারপরেও প্রতিকার করার জন্য কীভাবে কী করতে হয়, সব কিছু নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলে যাবো এখন সরাসরি খামারি যিনি পরিচালনা করছেন তার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ আবুল কাশেম শেখ। আচ্ছা, আপনি পেশায় কী করেন? আমি সংসার দেখাশোনা করি, হাঁসের খামার আছে। আচ্ছা, আপনার আমরা যে হাঁসের খামারটা দেখতে পাচ্ছি, জি, এটা কি হাঁসের খামার? এটা চীনা হাঁসের খামার। চীনা? জি, চীনা হাঁস। আচ্ছা, বাংলাদেশে তো বিভিন্ন জাতের হাঁস আছে, তো চীনা হাঁসটা পালন করার কারণটা কি? এটার খাদ্য খুব কম লাগে, খরচটা কম। খরচটা কম। তো আপনি এই চীনা হাঁসটা পালনে মানে উদ্বুদ্ধ হলেন কেমন করে? আমার ছেলের আগ্রহতে আমি এটা ই করছি। মানে ছেলের কথায়? ছেলের কথায়। তো ছেলের কথায় খামারটা যে শুরু করলেন, খামারটা শুরু, এটা কতদিন আগে শুরু করেছিলেন? এক বছরের উপরে। এক বছরের উপরে? জি। আচ্ছা, এটা বড় কিনছিলেন নাকি বাচ্চা কিনছিলেন? আমি ছোট বাচ্চা কিনছিলাম। ছোট? ছোট। কদিনের বাচ্চা কিনছিলেন? একদিনের বাচ্চা কিনছি, এক মাসের বাচ্চা কিনছি, বিভিন্ন বয়সের বাচ্চা কিনছি। তো আপনি যে এই খামারটা শুরু করলেন, জি, বাচ্চা দিয়ে, জি, তো বর্তমানে এখন কতগুলো আছে? এখন 100-এর উপরে আছে। বড়গুলো 100-এর উপরে? হ্যাঁ, বড়গুলো 100-এর উপরে। আচ্ছা, আর বাচ্চা তো আছে অনেক। মানে এগুলোর থেকে প্রোডাকশন হচ্ছে? হ্যাঁ, এগুলোর থেকে প্রোডাকশন হচ্ছে। আচ্ছা, আপনি শুরু তো করেছিলেন এক বছর আগে, জি, তো বাচ্চা থেকে আপনার প্রোডাকশনগুলো হয়েছে, এখান থেকে কি আপনি সেলও করেন? এখান থেকে ওরা ডিম পাড়তেছে, ওরাই বসতেছে, ওরাই হলে গিয়ে আপনার বাচ্চা ফোটাচ্ছে। এই হাঁসের কি সুবিধা এটাই যে নিজেরাই ডিম পাড়ে, নিজেরাই বাচ্চা ফোটায়? মানে ইনকিউবেটর যে মেশিনটা আছে ওই মেশিনের থেকেও আমার এই বাচ্চা খুব সুস্থ থাকে, সুস্থভাবে হয়। মানে ইনকিউবেটরের চেয়ে আপনার বাচ্চাগুলো সুস্থ সবল? সুস্থ সবল। তো আপনি এই হাঁসকে খাবার হিসেবে কী কী দিচ্ছেন? খাবার হিসাবে গমের ভুসি, তারপরে ধানের গোড়া আর ধান, এই তিনটা খাওয়াই আমি। এটা কয় বেলা দিচ্ছেন? এটা আমি দুই বেলা দিই। তো এটার খরচটা কেমন হয়? খরচ খুবই কম, মানে সীমিত, সীমিত খরচ। তো আপনি এই হাঁস পালন করে কী বুঝতে পারছেন? হাঁস পালন করে আমি অনেক লাভবান হয়েছি। মানে লাভবান হওয়া সম্ভব যদি নতুন কেউ করে? হ্যাঁ, নতুন যদি কেউ খামার করে ইনশাল্লাহ লাভবান সে হবে। আচ্ছা, এই হাঁসগুলো মানে কয়টা করে ডিম দেয়? একটা ডিম তো আমার ইয়েতে দেখলেন তো অনেকই অনেক ডিম পাড়ছে, অনেক ডিম পাড়ছে। এটা তো লিমিট আছে কিনা যে কতগুলো করে? লিমিট ওটে মনে করেন যে এক এক চারিতে 27-টি, 25-টি, 26-টি এরকম করে 28-30টিও আছে। মানে এই এইরকমই হয়? এরকমই হয়। এবং নিজেরাই বাচ্চা ফোটায়? ওরা নিজেরাই বসতেছে, নিজেরাই বাচ্চা ফোটাচ্ছে। তো সেক্ষেত্রে মানে আপনার সুবিধাটা একটু বেশি হচ্ছে? অবশ্যই সুবিধা হচ্ছে। আচ্ছা, আপনি যে ঘরটা করেছেন, জি, আমরা দেখতে পাচ্ছি যে মাচা পদ্ধতিতে, তো এই ঘরটা আসলে এর জন্য করা নাকি কোনো পরিত্যক্ত ছিল? এই ঘরটা এর জন্যই করা। আমি ভাবছিলাম যে এটা হলো কেমনি কি হবে, ছেলে পরামর্শ দিল, ভাবলাম যে এমন তেমন করেই করি, খুব কম পয়সায়।
12-14 টাকা আমার এই ঘরের পিছনে খরচ মাত্র। মানে শুরু থেকে আপনি এই মাছাতেই করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, এটাই করছি। এই মাছাতে কোনো সুবিধা পাচ্ছেন? হ্যাঁ সুবিধা আছে। কেমন সুবিধা হচ্ছে? মাছাতে পায়খানা পড়ে যাচ্ছে নিজ দিয়ে। নিজ দিয়ে? হ্যাঁ নিজ দিয়ে পায়খানা পড়ে যাচ্ছে। এই সুবিধা আপনার মানে পরিষ্কার করতে হচ্ছে না? না কিচ্ছু করা লাগে না। আচ্ছা, নতুন যারা এই খামার শুরু করবে, নতুন যারা খামার শুরু করবে তারা হলো আপনার কাঠের গোড়া আছে ওই গোড়া নিচে দেবে, হয়তো 15 দিন এক মাস পরে ওই গোড়াটা ফেলে দিলে ওই ভালো হবে, কোনো সমস্যা হবে না। মানে নতুন যারা যদি নতুন যারা খামার করবে তারা ওই নিচে হলো পাকার পরে কাঠের গোড়া দিতে পারে, দিয়ে ওখানে মনে করেন যে হাঁস থাক আর বাচ্চা থাক আর যা থাক ওখানে পায়খানা করবে, ওই মনে করেন যে ওটা ওই জায়গায় ই হয়ে যাবে আর কি, মিশে কোনো ই হবে না, ওই শুকনোর মতন থাকবে। তারপরে হলো কিছুদিন পরে ফেলে দেবে ওইটা, পরিষ্কার করে দিলে? হ্যাঁ আবার পরিষ্কার করে দিলে আবার দেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরা মানে বাচ্চা দিয়ে শুরু করবে না বড়গুলো দিয়ে শুরু করবে? এরা বাচ্চা দিয়ে শুরু করবে। বাচ্চা থেকে? হ্যাঁ বাচ্চা থেকে শুরু করবে। যেমন আমার এই বাচ্চা থেকে শুরু করছি, আল্লাহ পাকের দোয়া, আপনি তো দেখতেছেন হলো খুব ভালো চেহারা আছে। হ্যাঁ, মাঝে হলো 2 মাস ডিম পারছিল না, মাঝে 2 মাস ডিম পারছিল না, ওই পাক ফোর পড়ে গেছিলো, আবার এখন এই যে সুন্দর চেহারা হয়েছে। মানে এরকম সমস্যা হয় যে পাক পড়ে যাওয়ার সময় আপনার ডিম না, তখন ডিম দেয় তখন ডিম দেয় ডিম দেয় না? না, 2 মাস ডিম পাইনি আমি সারা, এখন আবার ডিম পাড়া আরম্ভ হয়েছে, পূর্ণ ই হয়েছে। ডিমের একটা ওষুধ আছে, সেই ওষুধটাও আমি মনে করেন যে ব্যবহার করতেছি এখন বর্তমান। আচ্ছা, এই রোগবিধি কেমন এগুলোর? রোগবিধি আল্লাহের দয়ায় নেই, মানে একদম সীমিত নেই বলে চলে। নেই বলতে কি, একটা হাঁসের আমার হলো একটু খোঁড়া হয়েছিল, তা আমি সেই ওষুধটা খাওয়ালাম, সেই ওষুধটা খাওয়ানোর পর আল্লাহ পাকের 4-5 দিন আলাদা রাখছিলাম, আল্লাহটা রাখছিলাম, এখন আল্লাহ পাকের দয়ায় সে সুস্থ, আবার ওদের সাথে আবার মিশাই দিছি। আপনার এই 1 বছরের উপরে খামারটা মাত্র এই একবার এই সমস্যাটা হয়েছে? এই একবার এই সমস্যাটা, এছাড়া কোনো সমস্যা? এছাড়া আমার কিছু সমস্যা আসে নাই। তাহলে তো আমরা নিঃসন্দেহে বলতে পারি এটার মানে রোগ বলে এটা আসলে একবারেই কম? একবারেই, একবারেই কম। এটা কি সুবিধা? এটা আপনার হয়তো কেউ ছাদের উপরেও পালতে পারে, ওখানে চারি রাখবে পানির জন্য, ওই পানি ওরা ব্যবহার আসার করবে, যতটুকু সীমিত পানি লাগে, এ বেশি পানি লাগে না। তার মানে এই হাঁসগুলো পানিতে এবং শুকনার উপরে পালন করা যায়? জি, দুইভাবে পালন, দুইভাবে পালন করা যায়। এই হাঁস যে আপনি পালন করছেন, জি এই হাঁস পালন করছেন, আপনি অনেকেই তো দেখছে যে আপনি খামার করছেন, তো তারা যদি আপনার সাথে কোনো পরামর্শ চায়? অবশ্যই আমি পরামর্শ দেব, পরামর্শ দিলে আমার তো কোনো ক্ষতি নাই, পরামর্শ দেব। আমি 3টা ওষুধ খাওয়াই, 3টা ওষুধের মনে করেন যে 10-12 দিন 15 দিন হলো যায়, হয়তো পাতলা পায়খানা হচ্ছে, দেখতেছি যে পাতলা পায়খানা, আমার ওই আমি তখন ওদিকে ওই ওষুধটা 2টি ওষুধ ব্যবহার করি, ব্যবহার করার পর পায়খানা শক্ত হয়। আবার ডিমের ডিম বৃদ্ধি করার জন্য একটা ওষুধ আছে, সেই ওষুধটা আমি ওইগে তখন হলো ই করি, ওই ব্যবহার করতেছি। এই যে এখন ডিম পারতেছে প্রচুর পরিমাণ আল্লাহ পাকের দোয়ায়, এখন আমার হলে সেই ওষুধটা আমি খাওয়াচ্ছি, ডিমের প্রোটেকশনও বেশি আসতেছে। এই এই ওষুধ ব্যবহার করার জন্য? হ্যাঁ, এই ওষুধ ব্যবহার করার জন্য ডিমের প্রোটেকশন বেশি আসতেছে। আচ্ছা, এই হাঁসকে মানে সময়টা কী পরিমাণে দিতে হয় খাবার এবং ওষুধ বাবদ? আমার হলো 10 মিনিট, হয়তো ভাববেন যে 10 মিনিট হলো খাবার দেয়, আমার ঘরের থেকে ওইগুলো নিয়ে আসিয়ে বালতির ভিতর করে দিয়ে মনে করেন যে কয়েকটা পাত্রে দিয়ে দিলাম, আমার খাওয়া দাওয়া হয়ে গেল হাঁসের। সকালবেলা হাঁস খেলো, তারপরে মনে করেন যে ছেড়ে দিয়ে দিলাম। আবার বিকালে মনে করেন যে আসরের নামাজের পর ওই একটু তাড়া দিলেই ওরা আস্তে আস্তে ঘরে ওঠে নিজে থেকে। হ্যাঁ, নিজে থেকে ঘরে ওঠে,
তখন হলে আর একটু দুই চার দিয়ে যদি এদিক ওদিক থাকে ওই তারা দিলে ঘরে চলে যায়। ঘরে চলে যাওয়ার পর মনে করেন যে খাবারটা দিয়ে ওই আপনার ই করলে পরে মনে করেন যে খাবার হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি যে আপনি ভিতরে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন ডিম পাড়ার জন্য। জি, আসলে এটা ব্যবহার করার কারণটা কি? এটা ব্যবহার করার কারণ মাটির পাত্র আছে আর হলো গিয়ে আপনার ওই ফলের ক্যারেট, এই ক্যারেটটা দিছি আর ওই মাটির হলো গিয়ে আপনার পাত্র, এর ভিতর হলো কাঠের গোড়া দিছি, কাঠের গোড়া দেওয়ার পর ওরা ওখানে ডিম পাড়ে। এটা কি পর্যাপ্ত পরিমাণে তাপ হয় এর জন্য? হ্যাঁ, কাঠের গোড়া হলো তো মনে করেন যে ওর পর বসে থাকলে পরে হলো হিট হয়। তোলা তো দিচ্ছেন? তোলা তোলা হলে গিয়ে আপনার ওরাই ওদের গাল্লুম নিয়ে ওই তোলার মতন করছে। এটা তোলা না, এটা না, ওটা তোলা না, এটা নিজের গায়ের পশম। ও, তার মানে আমরা বুঝতে পারলাম যে যখন তাপমাত্রা মানে কম হয় সেক্ষেত্রে তাদের নিজের ফোরগুলো নিয়ে নিজেরাই বাসা বাঁধে। নিজেরাই বাসা বাঁধে, ব্যাগের ভিতর এতগুলো রেখে দিছি এই জন্য শুধু ওই আবার বাচ্চা ফুটলো, ফোটার পর আবার ওই ব্যাগের ভিতর নিয়ে যা রাখি। সেখান থেকে আবার ব্যবহার করছেন? না, ব্যবহার করি না, ওরাই ও লেগে এই করে। আচ্ছা, আপনি খাবারটা ঝুলন্তভাবে দিচ্ছেন? ঝুলন্তভাবে দিচ্ছি, ওই আপনার খাবারটা যদি ওই মাসালের উপরে দেই, মাটিতে দেই, তাহলে ওরা পা দিয়ে ফেলে দেয়। আর ঝুলন্তভাবে দিছি, এটা আমার বুদ্ধিতে দিছি ঝুলন্তভাবে, তার মানে ওরা হলেও এমনি খাইতে পারতেছে কিন্তু পা তুলতে পারতেছে না, সেক্ষেত্রে খাবারটা সেক্ষেত্রে খাবারটা নষ্ট হচ্ছে না, খাবারটা বাইরে পড়তেছে না, যার ফলে ওইগে আমি এইটা বুদ্ধি করে এইভাবে ওইলে আমি দিছি। এটা এটা তো আপনি দেখলাম যে অনেক সুবিধা পাচ্ছেন। হ্যাঁ, অনেক সুবিধা, খাবার সাশ্রয় হচ্ছে। হ্যাঁ, খাবার সাশ্রয় হচ্ছে। ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি খামার থেকে? ভবিষ্যৎ চিন্তা ভাবনা আমি আরও যাতে উন্নত হয় এই জন্য মানে বৃদ্ধি করবেন? বৃদ্ধি করবো। এটা কি মানে খামার থেকে বৃদ্ধি করবেন? হ্যাঁ, আমার খামার থেকে বৃদ্ধি করব, খামার থেকে বাচ্চা ই করে বৃদ্ধি করব। কত আশা আছে আপনার? আমার আশা আছে 500। এই যে একটা ঘর দেখতেছেন না, এই ঘরটা ই করছি, আমার ছেলের অবশ্য একটু হাত ভেঙে গেছিলো, ওই যার ফলে ওইটা ওগুলোকে বন্ধ রয়েছে। মানে এই দুইটা ঘরই বৃদ্ধি করবে? হ্যাঁ হ্যাঁ, আমি 500 করার জন্য যেটা 500 করা। হ্যাঁ হ্যাঁ। তো আপনি এই হাঁসগুলো পালন করে কি সফল? আমি অনেক লাভবান আছি, কারণ যারা নতুন পালন করতে চাচ্ছে কি করবে চিন্তা ভাবনা করছে তারা আসলে যদি খামার করে সেক্ষেত্রে তারা লাভ করতে পারবে কিনা? অবশ্যই লাভ করতে পারবে। আমার যেরকম ই হচ্ছে, আমার থেকে পরামর্শ নেবে, হয়তো আমার মোবাইল নাম্বারটা হলো তারা রাখলো, হ্যাঁ দেখলো আমার মোবাইল নাম্বার হলো 01710156911, এই নাম্বারে তারা ফোন করলে হয়তো সুবিধা, হয়তো যারা আপনার করবে তারাও হয়তো এটা সুবিধা পাবে আমার থেকে পরামর্শ নিয়ে। আমি অবশ্যই পরামর্শ দেবো, সঠিক পরামর্শ দেবো। হ্যাঁ, সঠিক পরামর্শ দেবো আমি, পরামর্শ আমি ওদেরকে আল্লাহ পাক কার কোন সময় নিয়ে যাবে তার ঠিক নাই, আমি সঠিক পরামর্শটাই দেবো, আমি বেসঠিক পরামর্শ কাউকে দেবো না। তো আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিদায় নেব এই চীনা হাঁসের খামার যিনি পরিচালনা করছেন আবুল কাশেম, তার খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।